শুভ সকাল সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো গ্রামের সকালটা আসলে অনেক সুন্দর, আর যার কারণে আজকে সকাল থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। বসন্তের কোকিল, কাক, নানান ধরনের যে পাখির ডাক, বিশেষ করে সকালবেলা এই ডাকটা কিন্তু একবারে, এই ডাকে বাড়িঘর একবারে মুখরিত হয়ে যায়। ভোরবেলা ঘুমে থেকে উঠে এই পাখির কিচির মিচির শুনতে আমার খুব ভালো লাগে। আমাদের নিম গাছটা কেটে ফেলা হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে, আর নিম গাছের অনেক ডালপালা এক জায়গায় রাখা হয়েছে। তো এখন রমজান মাস, আমরা সবাই কিন্তু রমজান মাসে কম বেশি নিমের ডাল ব্যবহার করে দাঁত ব্রাশ করে থাকি। তো আমিও কয়েকটি ডাল সংগ্রহ করে নিলাম, কিছু রেখে দিলাম ঘরে। এই যে দেখেন, আমাদের নিম গাছটা এখানে ছিল, তো কেটে এখানে ওনারা টুকরা টুকরা করে রেখে দিচ্ছে, পরে হয়তো নিয়ে যাবে। এটা সকালবেলা, আর একবার এখন সন্ধ্যা, কারণ সারাদিনে আর কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই, সকালটা শেয়ার করলাম, ভালো লাগলো তাই, আর এখন একদম সন্ধ্যা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখন সন্ধে 7টা বাজে, ইফতার টাইম শেষ, ইফতার টিফতার করা হয়ে গেছে, আর এখন একটু বের হচ্ছি। তো এই মুহূর্তে কোথায় বের হচ্ছি বুঝতেই পারছেন যে কতটা জরুরি দরকারে বের হচ্ছি। তো দেখাচ্ছি ঘটনাটা কোথায় যাচ্ছে। আমার সেলাই মেশিনের টেবিলটা দেখেন কীভাবে ভেঙে পড়ে গেছে। তো নিজের কিছু ড্রেস আসছে, বানাতে পারি নাই এখনও, যার জন্য খুব তাড়াহুড়া করে। তো এর আগে এই পাটটা ভেঙে গিয়েছিলো, ভেঙে যাওয়ার পর এই লাঠিটা দিয়ে এইভাবে এই জায়গায় মানে এইভাবে দিয়ে কোনো মতে সেলাই করছিলাম, কিন্তু এখন আর উপায় নেই, পড়ে গেছে ভেঙে একদম। তো তাই যাচ্ছি তাড়াহুড়া করে একটা টেবিল কিনে নিয়ে আসি। তো আমরা নাগরপুরে চলে এসেছি আর দোকান খুঁজছি। তো একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম, একদিক দেখিয়ে দিয়েছিল, তো সেই দোকানটা বন্ধ। এখন আবার উল্টো দিকে যাচ্ছি, আর একটা দোকান আছে ওই পাশে একজন বললো, তো সেদিকে যাচ্ছি। আসলে আমি দোকানগুলা এমনিতে নাগরপুরে চিনি সব, কিন্তু ঠিক টেবিলটা কোন দোকানে পাওয়া যায় জানি না। আমার সেলাই মেশিনটা কেনা হয়েছিল টাঙ্গাইল থেকে, প্রায় 9-10 বছর হয়ে গেছে, তো এর মধ্যে আর কোনো রকম সমস্যা হয় নাই, যার কারণে আমি কোথাও কিছু কেনার জন্য যাইও নাই। তো খুঁজছি খুঁজছি, এর মধ্যে চলে গেছে বিদ্যুৎ, আর মানুষের ঈদের কেনাকাটার ভিড় বেশ গরম, খুব অস্বস্তি লাগছিল। তো বেশ ঘোরাঘুরি করার পর লাস্টে একটা দোকান পেয়ে গেলাম। তো দোকানটা একটু চিপার ভিতরে ছিল, আর এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, আমরা খুব চলে আসলাম। কারেন্ট চলে গেছে, টেবিলটা কিনে ফেলেছি, আর এখন চলে আসছি আইসক্রিমের দোকানে, মেয়েদের জন্য আইসক্রিম নেবো। অতঃপর মেশিনের টেবিলটা কিনে নিয়ে চলে আসলাম। এখানে যে নাটগুলো আছে, এই নাটগুলোর দাম আলাদা আলাদা দাম নিল, পিছনে একটা ড্রয়ার লাগাই দিছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে, তো ওই ড্রয়ারটা নিল 40 টাকা, আর হচ্ছে এই নাটগুলো নিল 40 টাকা, 80 টাকা, আর টেবিলটা নিল হচ্ছে 600 টাকা। তো মোট 670 টাকা রাখলো, 10 টাকা মাত্র সেক্রিফাইস করছে। তো যাই হোক, টেনশন
দূর হয়েছে আর কি। টেবিলটা ভেঙে যাওয়ার পরে এতটা টেনশনে পড়ে গেছিলাম, রান্না বান্না সব ভুলে গেছি। এখন রাত 9টা বাজে, তো কিছু তো একটা খাইতে হবে, তো যার জন্য ভাবছি যে একটু খিচুড়ি রান্না করি, ঝটপট খিচুড়ি। ওই জন্য পেঁয়াজ মশলা ছিঁড়ে নিচ্ছি। তো একদম সংক্ষেপে খিচুড়ি বসিয়ে দিলাম, আর বিশেষ কোনো মশলাও আর বেটে নিলাম না আজকে, একদম সব কিছু কুচি কুচি করে এর মধ্যে দিয়ে বসিয়ে দিচ্ছি। রাত্রে একবার খাবো হালকা খাবার, যার জন্য খিচুড়িটা বসিয়ে দিয়ে আসলাম। আর এখন টেবিলটা বসাই নেই এই ফাঁকে, এই টুকাটা এর মধ্যে রাখতে আছে। মায়াও লাগছে, এই নাট দুটা ইচ্ছা করলে কাজে লাগানো যেত, কিন্তু নিয়ে আসলাম আবার নতুন আর একটা। তো যাক, ঝামেলা নাই, একবার নতুন হয়ে গেলে সব কিছু সেই ভালো। এইটা কাঠের টেবিল আনলাম, এর আগে ওটা ছিল হচ্ছে পার্টেক্সের, আর এটা কাঠে আনলাম, এটা বেশ টেকসই হবে। কাঠের টেবিল আর পার্টেক্সের টেবিল 150 টাকার মতো ব্যবধান, 150 টাকার জন্য আর রিস্ক নিলাম না, ভাবলাম যে কাঠেরটাই নিয়ে আসবে। তো এর মধ্যে আমার খিচুড়িটা হয়ে আসছে, আর এখন রাত্রি 10টা বেজে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে নেব, ভালো লাগছে না, শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।